শুরুতে হয়তো বা একটা চিন্তা আমাদের মাথায় একবারও আসে না, কিন্তু বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথে আমরা সবাই চাই কীভাবে জীবন বদলে ফেলা যায়। জীবনে একটা পর্যায়ে এসে কিন্তু এরকম দোটানা সিদ্ধান্তের সম্মুখীন আমরা সবাই হয়ে থাকি। কেন আপনি আপনার জীবনকে বদলে ফেলতে চান সেটা বা নাই বললাম, কিন্তু কিভাবে জীবন বদলে ফেলা যায় তার সহজ কিছু কৌশল আজ আমি আপনাদের মাঝে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। স্মার্ট আইডিয়া নাম্বার ওয়ান, থিঙ্ক অয়েল ফাস্ট। প্রথমে ভালোভাবে চিন্তা করুন। চিকিৎসা বিজ্ঞান বলছে আমরা একই সময়ে আমাদের মাথায় চারটি বিষয়কে ধরে রাখতে পারি, তাই নিজের করণীয় সম্পর্কে তালিকা পার করার আগে আপনাকে ভাবতে হবে কী করা উচিত আর কী করা উচিত নয়। আর সেটি করার জন্য এখানে সবথেকে বেস্ট উপায় হতে পারে পার্সোনাল কোনো নোট পেজে সবগুলো লিখে রাখা। তারপর দেখুন কোন বিষয়টিকে সবথেকে বেশি অগ্রাধিকার দেওয়া দরকার, যেমনটা আলবার্ট আইনস্টাইন করতেন। এতে করে আপনি যা করতে চান তার প্রতি একটি মানসিক সন্তুষ্টিবোধ থাকবে আপনার। স্মার্ট আইডিয়া নাম্বার টু, মেক ইউর সেলফ মোর সাকসেসফুল। নিজেকে আরও সফল করে তুলুন। অন্যতম সফল ব্যক্তিদের মধ্যে একজন জর্ডান পিটারসন, তিনি বলেছিলেন একটি প্রক্রিয়া অনুসরণ করলে যে কোনো পারফরমেন্সে আরও ভালো করা যায়। তিনি তার লাইফে খারাপ সময়কে মোকাবেলা করার জন্য আগে রঙিন বা সাদা কালো সিরকুট নিতেন এবং তাতে তিনি তার লক্ষ্যগুলো লিখে রাখতেন। আর এমনটি করলে ধীরে ধীরে আপনার ক্রিয়েটিভ আইডিয়া ইনক্রিজ হতে থাকবে। বিজ্ঞান বলছে যখন আমরা কোনো একটা বিষয় নিয়ে চিন্তায় থাকি আর ঠিক তখন কিছু সময়ের জন্য আমরা আমাদের মাইন্ডে থাকা হাজারো পজিটিভ চিন্তা ভুলে গিয়ে থাকি, যা একসময় আমাদের জীবনে লক্ষ্য পূরণ করার পথে সবথেকে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়। তাই আপনি আপনার জীবনের প্রতিটি গোল সাদা কালো বা রঙিন কাগজে লিখে তা দেওয়ালে পিন আপ করে রাখুন। এতে করে যে কোনো খারাপ সিচুয়েশনে আপনার মাইন্ডে নেগেটিভ চিন্তাগুলো আসার সাথে সাথে এগুলোকে রিমুভ করে পজিটিভ চিন্তা আনতে সাহায্য করবে। মনে রাখবেন, জীবনে সাকসেস হতে হলে পজিটিভ চিন্তা করুন। স্মার্ট টিপস নাম্বার থ্রি, সেভিং মানি। কিছুদিন আগে আমরা বলেছিলাম সময় সেভ করার জন্য, কিন্তু আজ সময় এবং টাকা আপনাকে সেভ করতে হবে। ধরুন আপনার কাছে 30,000 টাকা রয়েছে, যেটা আপনি প্রতি মাস শেষে স্যালারি বাবদ পেয়ে যান। এবার এখান থেকে লেখাপড়ার খরচ, খাবার দাবার কেনা বা বিনোদনের জন্য যা থেকে ব্যয় হয়ে যাচ্ছে 20,000 টাকা, যা থেকে আপনি চাইলে অন্তত 2-4,000 টাকা অবশ্যই সেভ করতে পারবেন। এবার ভাবুন, ধরে নিলাম প্রতি মাসে সেখান থেকে আপনি 2,000 টাকা সেভ করতে পারবেন। তারপর কি হবে? প্রতি মাসে 2,000 টাকা জমিয়ে বছরে প্রায় 24,000 টাকা সেভ করতে পারবেন। এরকম করে যদি আপনি মাত্র 5 বছর 2,000 করে টাকা সেভ করতে পারেন, তাহলে 5 বছর পর সেই টাকার পরিমাণ দাঁড়াবে 120,000 টাকা। এরকম করে যদি আপনি আরও 5 বছর এভাবেই টাকা জমাতে থাকেন, তাহলে আরও 5 বছর পর আপনার সেই টাকার পরিমাণ দাঁড়াবে, আহ ভাই ক্যালকুলেটারে ধরছে না, এত টাকা! মানে পুরো 10 বছর পর আপনার টাকার পরিমাণ দাঁড়াবে, আপনি চাইলে মানে এই 10 বছরে 2,40,000 টাকা জমাতে পারবেন। এবার আপনি ভাবুন, তখন আপনার জীবন কি সেই একই থাকবে না সম্পূর্ণ বদলে যাবে? যাই হোক, সবশেষে আমরা এটা আরও একবার দেখে নেব সহজে জীবন বদলে ফেলার জন্য আপনাকে কী কী করতে হবে। তো সবার প্রথমে নাম্বার ওয়ান, থিঙ্ক অয়েল ফার্স্ট। আপনি যাই করতে চান না কেন, সেটা সম্পূর্ণ করার আগে আপনাকে খুব ভালোভাবে ভাবনা চিন্তা করতে হবে। হতে পারে সেটি পেন্সিল কেনা, মানে পেন্সিলটি কেনার আগে ভালো করে ভেবে চিনতে যেটি আপনার জন্য বেটার হবে সেটাই কিনুন। নাম্বার টু, মেক ইউর সেলফ মোর সাকসেসফুল। নিজেকে আরও সফল করার চেষ্টা করুন। প্রতিদিন আপনি যা করবেন বা যেটি আপনার করাই লাগবে বা 1 বছর পর যেটি আপনি করতে চান বা 2 বছর, সেটা রঙিন বা সাদা কালো চিরকুটে লিখে তা দেওয়ালে পিন আপ করে রাখুন। অ্যান্ড নাম্বার থ্রি, যতটুকু সম্ভব আপনাকে টাকা পয়সা সেভ করতে হবে এবং টার্গেট রাখতে হবে 5 বছর বা 10 বছর পর কোনো একটা খাতে আপনার সেভিংকৃত টাকা ইনভেস্ট করার জন্য। আবার এদিকেও লক্ষ্য রাখতে হবে যেন সারা জীবনের ফল বিফলে না যায়। তো এবার ভিডিওটি আপনি পজ করুন এবং ভাবুন এই কথাগুলো কতটা যুক্তিসম্পন্ন। আপনি যদি নর্মাল মুডে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন। তো সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। সত্যিই যদি এই ভিডিওটি আপনার 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করে জানান এই ভিডিওটির কোন অংশ আপনার সবথেকে বেশি খারাপ লেগেছে, আর পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান তাও আমাদেরকে কমেন্ট করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। মোটিভেশন, এডুকেশন, ক্যারিয়ার,
টিসিং। টিল দেন টেক কেয়ার, খোদা হাফেজ। আমাদের জীবন সমস্যা আপনার জীবনকে সহজ করতে আমরা আপনার পাশে। প্রতিনিয়ত নতুন নতুন সব টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখুন।